हेलो बंधुरा और एक नतून पर्व अपने सकल के स्वागत जाना। आज हमें एखे किचू शपिंग बैग नहीं शपिंग बैग दिए एक सुंदर आसन तैरी कर अपन के देखा। तो चलो कि भाव आसन तैरी कर देखे नवा जा। शपिंग बैगटा नहीं निल शपिंग बैगटा के काटार जो एरक एक पेपर थे शेपर एक डाइस केटे नहीं तो ये डाइसटा के रेखे तारपरे डाक दिए नेब। तो एखन आमी एटाके केटे दिब। ए जे एखाने शपिंग बैगटा आमार काटा हो गेछे आर एखाने दुई पिस माने कपड़ एकसाथे रयेछे। ए दुई पिस कपड़ के आमी एकटा सेलाई दिए एभाबे आटकिए निब एकसाथे। এই এখানে আমার সেলাই করা হয়ে গেছে আর ঠিক এরকম ভাবে আমার যত পিস এই ডিজাইন লাগবে মানে এই কাপড় লাগবে আমি অত পিস কেটে তারপরে সেলাই করে নিব। এই যে এখানে সবটা শপিং ব্যাগ আমার কাটা হয়ে গেছে আর কেটে আমি সেলাই করে একসাথে করে নিয়েছি। আর এখানে আমার কাছে সাতটি কালারের শপিং ব্যাগ ছিল তাই আমি সবটাকে এখানে নিয়েছি। এবার আপনাদের কাছে যতটা কালার থাকবে ততটাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আজকের আসনটা আমি এই কাপড়টার উপরে করব। তো আজকে আর এই কাপড়টার সাইডে আমি পাইপিং বসাবো না, এটাকে আমি এরকম একটু হালকা করে এরকম কাপড় নিয়ে নিয়ে সাইড মুড়ে একটা সেলাই দিয়ে আটকে নেব। এই যে কাপড়টার চারপাশে সেলাই করা হয়ে গেছে। এখানে যে আমি ডিজাইনগুলি কেটে রেখেছি এইগুলিকে এই কাপড়টার মধ্যে এখন সেট করতে হবে, তাই আমি সেটাই করছি। মানে প্রথমে এই কাপড়টাকে এরকম করে ধরতে হবে, এরকম করে ধরে এভাবে বাঁশ দিয়ে দিতে হবে। তারপর এই যে মাঝের যে মিডল অংশটা যে বেরিয়েছে এখানটায় একটু চক দিয়ে দাগ দিয়ে নিব এরকম করে। এলো মাঝের অংশটা, তো এখান থেকে এরকম করে এই ডিজাইনগুলিকে এরকম করে বসাবো। তো এরকমভাবে আমি পুরোটা ঘুরিয়ে এই ডিজাইনগুলিকে সেট করে নেব। নেওয়ার পর তারপরে এগুলিকে আমি সেলাই করে দিই। এই যে এখানে মানে ডিজাইনগুলি বসানো হয়ে গেছে কাপড়টার মধ্যে। এখন এই যে মাঝের অংশটা এটাকে মেকআপ করতে হবে। এটার জন্য আমি একটা শপিং ব্যাগের থেকে এই হলুদ কালারের শপিং ব্যাগটার থেকে আমি কাপড় কেটে নিব। এই যে এখানে আমার আসনটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। বিভিন্ন রকমের শপিং ব্যাগ দিয়ে আসনটা তৈরি করা হয়েছে। তবে দুই তিনটে কালার হলেও কোনো অসুবিধা হবে না, আপনাদের কাছে যদি এত রকম কালার না থাকে তাও কোনো অসুবিধা নেই। আর এই যে দেখুন আমি এটাকে উল্টিয়ে এদিকটা দেখাচ্ছি, মানে বিনা খরচে কোনো খরচ লাগেনি এই আসনটা আমার তৈরি করতে। কারণ কি এ ধরনের শপিং ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। যখনই আমরা মার্কেটিং করে আসি তখন কিন্তু এ ধরনের শপিং ব্যাগ কিন্তু আমাদের বাড়িতে আসে। সেই শপিং ব্যাগগুলি যদি আমরা এক জায়গায় গুছিয়ে রেখে দেই তারপরে কিন্তু এরকম সুন্দর একটি আসন তৈরি করা যেতেই পারে। তো আমি আশা করব
আমার এই আসনটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজেদের জন্য এরকম সুন্দর একটি আসন তৈরি করে নেবেন। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।